ত্রিপুরা, মেঘালয়, নাগাল্যান্ড, উত্তর পূর্বাঞ্চলের তিনিখন রাজ্য পুনর্বার শাসনত বিজেপি মিত্রজোট, পুনের এবার কংগ্রেসের মুখ ঠেকেসা। বিজেপি মিত্রজোটক প্রত্যাহ্বান দিব নোৱাৰিলে কংগ্রেসে। অহংকারের বাবে কংগ্রেসের আজি এই অবস্থা। তিনিখন রাজ্যের নির্বাচনের ফলাফলের পাছত এই মন্তব্য বিজেপি বিধায়ক প্রশান্ত ফুকনের। আর সেয়ে কংগ্রেসে এতিয়া ডরক এখন বিদায়ী সভাপাতক লাগিলে সহায় করে দিব বিজেপিয়ে। এটা বেয়া বুদ্ধিরে সদায় দেশ চলাই থাকার যুক্ত এটিটিউড আসে, সেই এটিটিউডর কারণে আজি এই অবস্থা হয়েছে। কংগ্রেসের মাত্র আটখন সিটত জয়লাভ করেছে, তিনিখন রাজ্যের ভিতর 180টার ভিতর আটখন সিটত জয়লাভ করা। ইয়াতকে আর কংগ্রেস দলের কারণে দুঃখ লগা কথা কিবা হব পারে নি? মই ভাবিছো কংগ্রেস দলে ডাঙর এখন অধিবেশন পাতি উত্তর পূর্বাঞ্চলেরপা তেওঁলোকে নিজেই এখন ফেয়ারওয়েল মিটিং পাতক, লাগিলে তার কারণে আমি যি সহায় করব লাগে আমি সহায় করে দিব। বিজেপি বিধায়ক দিগন্ত কলিতার প্রতিক্রিয়া, তিনি রাজ্যের নির্বাচনের ফলাফলের দিনটি বিজেপির বাবে এক ঐতিহাসিক দিন, লোকসভার পূর্বে এয়া সেমি ফাইনেল বলেও আখ্যা দিগন্ত কলিতার। আর কালির দিনটি আমার কারণে এক ঐতিহাসিক দিন, এই দিনটি আমার কারণে স্মরণীয় হয়ে থাকবে। অহা চব্বিশের লোকসভা নির্বাচনের কোয়ার্টার ফাইনেলে কক সেমি ফাইনেলে কক আমি প্রস্তুতিত আগবাড়িছো, আর দুগুণ উৎসাহে আমার কার্যকর্তায় কাম করার সুবিধা পাইছে। বিজেপি সাংসদ পল্লব লোচন দাসের প্রতিক্রিয়া, উত্তর পূর্বাঞ্চলের সঙ্গে প্রধানমন্ত্রীর যে আন্তরিক সম্পর্ক আছে তারই প্রতিফলন ঘটিল তিনি রাজ্যের নির্বাচনের ফলাফলত। সব ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ডাঙরিয়ার তেখেতে দায়িত্ব লওয়ারপরা উত্তর পূর্বাঞ্চলের প্রতি যেটা দৃষ্টিভঙ্গী আর যেধরণে আবেগিক একটা সম্পর্ক গড়বলে সক্ষম হয়েছে তারে পরিণতিত আজি এই অভূতপূর্ব সফলতা পাবলৈ ভারতীয় জনতা পার্টি সক্ষম হয়েছে। ইফালে কংগ্রেসের বিধায়ক আব্দুর রশিদ মন্ডলের ভাষ্য, তিনি রাজ্যের জনতাই যে মত দিলে ইয়াক সন্মান জানাবই লাগিব। আনহাতে এই নির্বাচনে লোকসভা নির্বাচনত কোনো প্রভাব নেপেলায় বলে মন্তব্য আব্দুর রশিদ মন্ডলের। আশানুরূপ হেৰি ফলাফল আমি হওয়াত আমি হয়েছে নিশ্চিতভাবে ব্যর্থ হয়েছে মেঘালয়ত, গতিকে জনমতক সন্মান দিবই লাগিব। মুঠেও প্রভাব নপরে, মুঠেও প্রভাব নপরে। পার্সেন্টেজ অফ ভোটার ইন ফেভার অফ কংগ্রেস পার্টি হ্যাজ ইনক্রিজ ইন কম্পেয়ার উইথ আর্লিয়ার ইলেকশনস, গতিকে আমার ইয়াতে আমার ভালহে হয়েছে, বেয়া হওয়া নাই। সরু রাজ্য বলে উত্তর পূর্বাঞ্চলক অপমান করিলে কংগ্রেস নেতৃত্ব। No, it is nothing to do with small states elections. Usually, the northeast parties, they go with the central government trend. আর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খার্গের তাচ্ছিল্যক প্রত্যুত্তর জানালে প্রধানমন্ত্রীয়ে। কংগ্রেস কে রহি হ্যায় আর অধ্যক্ষ শুনকে কে রহে হ্যায় কি এ তো ছোটে রাজ্য হ্যায়, ইনকে নতিজে উতনা মায়নে নেই রাখতে, জব দিল মে হি ভারত কো জোড়নে কি ভাবনা না হো তো এসে বোল নিকলতে হ্যায়। এই ভাষ্যয়ে ত্রিপুরা, নাগাল্যান্ড আর মেঘালয় জনতাক তেওঁলোকে হেয় প্রতিপন্ন করলে। এটা দলের নেতায় তাচ্ছিল্য করছে যে ছটা রাজ্য হে, তার মানে কি যিসকলে সরু সরু কথা তেখেতকলে যদি অসম নর্থ ইস্টক ছটা রাজ্য বলে ভাবিছে, মই আজি মল্লিকার্জুন খার্গে কৈছো এই সরু সরুরপরাই সান্দবদা হয়। কংগ্রেসের যেটু অবহেলিত দৃষ্টিভঙ্গী, আগর কংগ্রেসের এজন MOS মিনিষ্টার অফ স্টেটক লগ পাবর কারণে ইয়ার গোটেই উত্তর পূর্বাঞ্চলের সেই সময় মন্ত্রী বিধায়ক সকলে গোটেই মাহ জোড়া অপেক্ষা করব লাগে দিল্লীত লগ ধরবলে। আর আজি বিজেপির দিনত আপনার আজি সরু সরু অঞ্চলবিল পঞ্চায়েতর পর্যায়ত আপনি দেখব গই পেলে আজি কেন্দ্রীয় মন্ত্রী। ব্যুরো রিপোর্ট, নিউজ লাইভ।